হ্যালো সুপ্রিয় দর্শক, আশা করি সবাই অনেক ভালো আছেন। বিডিজবস্টুডে চ্যানেলের পক্ষ থেকে আরও একবার আমন্ত্রণ জানাই আজকের জব সার্কুলার ভিডিওতে। দেখতে পাচ্ছেন আমার সামনে যে জব সার্কুলারটি ওপেন রয়েছে, এটা হচ্ছে গণপর্যায়তন্ত্রী বাংলাদেশ সরকারের জেলা পরিবার পরিকল্পনার ঠাকুরগাঁও কার্যালয়ের জন্য, যেটা পাবলিশড হয়েছে গত 9 সেপ্টেম্বরে। এটার অ্যাপ্লিকেশন চলছে, রানিং, আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, যথেষ্ট সময় আছে এবং লাস্ট ডেট কবে সেটা আপনারা জানতে পারবেন। এই সার্কুলারটি আমি পুরোটা আপনাদের সঙ্গে রিভিউ করছি। এইখানে যেটা বলা হয়েছে যে ঠাকুরগাঁও জেলার আওতাধীন যারা রাজস্ব খাতভুক্ত শূন্য পদ, যেটা এই পদগুলা জেলা উপজেলা ইউনিয়ন পরিষদ আইন স্থায়ী নাগরিক হলে তারা এই পদগুলি তারা পূরণ করার লক্ষ্যে সার্কুলারটি করেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি পরিবার সহকার কল্যাণ সহকারী, যেটা শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবে। এইখানে 87টি পদ রয়েছে। এইখানে আপনার শিক্ষিত বোর্ডেতে মাধ্যমিক সমান পরীক্ষায় পাশ হতে হবে। তারপরে বলেছে এখানে আয়া, দ্বিতীয় পদে রয়েছে আয়া। এখানে 4টি পদ রয়েছে, ঠাকুরগাঁও জেলা স্থায়ী বাসিন্দা, এবং এখানেও শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে অষ্টম শ্রেণী পাশ ও সমমান পাশ হলে আবেদন করতে পারছেন। বুঝতেই পারছেন এই সার্কুলারটি পুরোটাই মহিলা কেন্দ্রিক সার্কুলার, মানে অনলি শুধুমাত্র ফিমেলদের জন্যই এই এই ঠাকুরগাঁও জেলার পরিবার প্রধান কার্যালয়টি ফিল আপ করা হবে। আর এখানে তালিকা 1 পদের নাম, যেটা পরিবার কল্যাণ সহকারী, এই প্রথম পদের জন্য যে সমস্ত জেলার এখানে নাম রয়েছে এবং যেই জেলার অধীনে যেই মহল্লা বা এলাকা বা যে গ্রামগুলো নিয়ে গঠিত, সেই জিনিসগুলো আপনার এখানে সুস্পষ্ট করে উল্লেখ করা আছে। আপনারা যেই যেই মানুষ এই এলাকার বাসিন্দা, তারা সেই এলাকার অধীনেই আবেদন করবেন। তো এখানে সবগুলি এলাকার নাম আমরা ঠাকুরগাঁও সদরের অধীনে 24টি সদরের 24টি নাম এখানে আছে। তারপরে রয়েছে বালিয়াডাঙ্গির 19টি উপজেলার নাম রয়েছে। তারপরে রয়েছে পীরগঞ্জের জন্য 23টি উপজেলার নাম। তারপরে এই পরে রানী শঙ্কল 11টি উপজেলা পদ রয়েছে। তারপরে রয়েছে হরিপুর 10টি উপজেলা। এই সমস্ত উপজেলার নাম আমি বলতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আপনারা সার্কুলারটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা ডাউনলোড করে নিন, দেখে নেবেন যে কোন কোন জেলার আসলে কোন কোন উপজেলার এবং কোন গ্রামের জন্য আপনারা আসলে শূন্যপদ রয়েছে। আচ্ছা, আবেদন ফর্ম পূরণ এবং অংশগ্রহণের জন্য নিম্নলিখিত কিছু শর্ত অনুসরণ করতে হবে। এক্ষেত্রে আপনাকে অবশ্যই স্থায়ী বাসিন্দা হতে হবে ওই ঠাকুরগাঁও জেলার, এবং এই ক্ষেত্রে আপনাকে যে সমস্ত আপনার নাগরিক সনদপত্র, পৌরসভা চেয়ারম্যান কর্তৃক সনদপত্র, এছাড়া আপনার স্থায়ী সনদ, স্থায়ী বাসিন্দা সনদপত্র মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে। অস্থায়ীভাবে বসবাসকারী এই পদের জন্য আবেদন বলে তারা গ্রহণযোগ্যতা পাবে না। দেখতে পাচ্ছেন স্থায়ী বাসিন্দা হতে হবে। 25/3/2022 তারিখে আপনার 18 থেকে 30 বছর হলে আপনি অ্যাপ্লাই করতে পারছেন। যদি কোঠারগত হন তাহলে 32 বছর পর্যন্ত সিসি যোগ্যতা পাচ্ছেন। আর সরকারি সরকারি যারা আবেদন করবেন তাদের কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করবেন, এটা এখানে বলা হয়েছে। এবং পরীক্ষার ফি 56 টাকা, 50 টাকা তিনলক চার্জ এবং 6 টাকা সার্ভিস চার্জ সহ টোটাল 56 টাকা আপনার ডেডলক প্রিপেড সিম থেকে রিচার্জ করতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে আপনার লিখিত পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীগণ ফলাফল প্রকাশের পর নির্দেশিত সময়ের মধ্যে নিম্নত সনদ যে সমস্ত আপনার কুরিয়ার করতে হবে। যদি আপনার লিখিত পরীক্ষায় উন্নীত হন আপনাকে যে সমস্ত অ্যাটাচমেন্টটা দিতে হবে সেটা হচ্ছে প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, অভিজ্ঞতা সনদপত্র সত্যায়িত, প্রার্থী যে ইউনিয়ন পৌরসভা অথবা সিটি কর্পোরেশন বাসিন্দা তার সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশন কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র, মহিলা কোটা ব্যতীত অন্য কোনো কোটা দাবি সমর্থনের প্রার্থীকে যথার্থ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র, প্রমাণপত্র, আবেদনকারী মুক্তিযোদ্ধা যারা হয়ে থাকেন তাদের সেই সার্টিফিকেট লাগবে, আবেদনকারীর আবেদনকারী মুক্তিযোদ্ধা যদি হয়ে থাকেন, লাল মুক্তিযোদ্ধা বাহিনী ভারতীয় তালিকায় ছাড়লিপি, এই সমস্ত কিছু হয়ে থাকেন তাহলে আপনার সেই সনদপত্রের শর্ট ফটোকপি আপনাকে দাখিল করতে হবে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার কর্তৃক আপনার চারিত্রিক সনদপত্র দিতে হবে, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদ আপনাকে দিতে হবে। অনলাইন যে পূরণ করছেন আবেদনপত্র সেটার অ্যাপ্লিকেন্ট কপি আপনাকে দিতে হবে আর এই আবেদনটি করবেন। এছাড়া আপনার আবেদনটি করার জন্য যে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে dgfpts.tiltop.com.bd, এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন। আবেদন শুরু হচ্ছে, শুরু হয়ে গেছে অলরেডি, শুরু হবে 10/14/9, আগামী সেপ্টেম্বর মাসের 14 তারিখ সকাল 10টা থেকে আবেদন শুরু হবে এবং অক্টোবরের 13 তারিখ পর্যন্ত আবেদন চলবে।
সো আপনারা লম্বা 1 মাস সময় পাচ্ছেন আবেদন করার জন্য, আর টেলটকের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের জন্য যেই অনলাইন আবেদনের যেই ফর্ম ফিল আপ করার পরে আপনাকে যে এসএমএস করতে হবে, এসএমএস এর ফরম্যাটটা হচ্ছে এরকম, আপনারা এসএমএস করতে পারবেন এই ফরম্যাটে। তো আশা করছি আপনাদের জন্য সার্কুলারটি উপকৃত হবে, মহিলা প্রার্থীদের জন্য। যদি কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে পারবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে সেটার উত্তর দেওয়ার জন্য। তো এটা ছিল বাংলাদেশ আপনার জেলা পরিকল্পনা কার্যালয় ঠাকুরগাঁও জেলার অধীনে কিছু জব সার্কুলার, আপনারা অ্যাপ্লাই করবেন। সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।